মানিকগঞ্জের শিবালয়ে ঠিকাদারি কাজের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ যায় এক শিক্ষক ও ছাত্রের। সকালে উপজেলা আব্দুল মেমোরিয়াল স্কুলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এনডিএ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে ঢুকে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রাক চালক ও তার সহযোগী পালিয়ে যায়। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।